মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে মেয়েটির আসার কথা ছিল ইমার্জেন্সি পারপাসে তাকে হসপিটালে চলে যেতে হয়েছে। ডোন্ট ওয়ারি ম্যাম, আমি এক্ষুনি সবটা ক্লিন করে দিচ্ছি। ওকে, টেবিলটা একটু গুছিয়ে দিও হ্যাঁ প্লিজ। শিওর ম্যাম, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি সবটা করে দিচ্ছি। খাবারগুলো নিয়ে এসো প্লিজ। স্বস্তিকা, আরে সুপর্ণা, হাই বেবি, হাউ আর ইউ? ফাইন, আমি তোদের জন্য কখন থেকে ওয়েট করছিলাম। আয় বস। এত দেরি করলি কেন বলতো? কখন থেকে তোদের জন্য ওয়েট করছি জানিস? কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ রে, সরি রে, ভীষণ লেট করে ফেললাম আমরা আসতে। কিন্তু কি, তোরা কেন পার্টি শুরু করিস নি? আর বলিস না, ক্লিনিং সার্ভিসের মেয়েটা এত লেট করে এলো যে তোকে কি বলবো। যাই হোক, তুই বস, কতদিন পর এলি। এনিওয়ে শোন না, আমি আজকে আমার শাশুড়িকে একটু ঢপ দিয়ে এসেছি। কি বলেছি যে তোর বাড়িতে আজকে আমাদের সবার পূজোর নিমন্ত্রণ রয়েছে। সত্যি তুই পারিস বটে। তুই এভাবে তাকাচ্ছিস কেন? তুই কি মেয়েটাকে চিনিস নাকি? মানে আমি চিনি, এক মিনিট। তোমাকে না আমি আগে কোথাও একটা দেখেছি। কোথায় দেখেছি মানে খুব চেনা লাগছে আমার। If you don't mind, তুমি তোমার মুখের মাস্কটা একটুখানি খুলবে প্লিজ। বৌদিমাকে মিথ্যে বলে এখানে এসেছে আর আমার পরিচয় দিয়ে
বন্ধুদের কাছে নিজের স্ট্যাটাস নিচু করবে না নিশ্চয়ই। এই মেয়ে, নাম কি তোমার? তুমি কি কোনোদিন ওদের বাড়ি ক্লিন করতে গিয়ে বকুনি খেয়েছো নাকি? ম্যাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার মতো দেখতে হয়তো কেউ আপনার বাড়িতে কাজ করতে যায়, তাই আপনার ভুল হচ্ছে। ম্যাম, আমার কাজ কমপ্লিট, আমি তাহলে আসছি। থ্যাংক ইউ ম্যাম। এই শোনো, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ, এই খাবারটা নাও। সকালে রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম, বেঁচে গেছে। থ্যাংক ইউ ম্যাম। শ্রী যে এই কাজ করে এটা তো বাড়িতে কেউ জানে না, তার মানে ও এটা লুকিয়ে রেখেছে। বেশ বেশ বেশ, ঠিক আছে, আগে ওকে গিয়ে আমি ধরি। উফ, আমি কেন বেকার টেনশন করে মরছি কে জানে। তাহলে শ্রী, দেখে ফেললাম তো। এখন যদি আমি বাড়িতে গিয়ে সবাইকে কথাটা বলে দিই, তোমার বাবা মা যদি জানতে পারেন যে তাদের আদরের মেয়ে শ্রী লোকের বাড়ি কাজ করে, কি হবে তখন? তোমার কি মনে হয় বৌদি, আমি আজ অবধি আমার মা বাবাকে লুকিয়ে কিছু করেছি? বাবা মাকে আমি ভগবান মানি। কি ভাবছো তুমি, আমি ওদেরকে লুকিয়ে এটা করছি? আর একটা কথা বৌদি, কোনো কাজই না ছোট বড় হয় না, তাই আমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তোমার? তোমার বাবা মা জানেন তুমি এই কাজ করো? আমি আসো মতো জানি না। আমি জানি না দাদা জানে কিনা, তবে আমি এটা জানি দাদা যদি জানতে পারে আমাকে কিন্তু সাপোর্টই করবে। কিন্তু বৌদি, তুমি যে লুকিয়ে বাড়িতে মিথ্যে বলে পুজো করার নাম করে পার্টি করছো, সেটা কি দাদা জানে? বাবা মা তো নিশ্চয়ই জানে না। শ্রী শ্রী বলছি, শোনো না, তুমি না আর যাই করো, বাড়িতে গিয়ে আমার এই পার্টি করতে আসার কথাটা প্লিজ বলো না। কিন্তু বৌদি, আমি যে মিথ্যে বলি না, আর আমি মিথ্যে শুনিও না। প্লিজ শ্রী, একটু বোঝার চেষ্টা করো। বাড়িতে যদি এগুলো জানতে পারি, মানে তোমার মা যদি জানেন, তোমার মায়ের সাথে আমার প্রচন্ড অশান্তি হবে। আর আমি আমি জানি তুমি তুমি সেটা নিশ্চয়ই চাইবে না। না, আমি চাই না। আমি সত্যি চাই না বৌদি বাড়িতে কোনো অশান্তি হোক। বৌদি, তোমার জীবন তুমি তোমার মতো করে আনন্দ করতেই পারো, সে বিষয়ে আমার কিছুই বলার থাকতে পারে না। তবু আমি একটা কথা বলতে চাই, আমার দাদার থেকে লুকিয়ে কিছু করো না। আরও একটা কথা বলবো বৌদি, আমি আগ বাড়িয়ে কাউকে কিছুই বলতে যাব না, কিন্তু যদি আমাকে মুখ খুলতেই হয় তাহলে একটা কথা জেনে রেখো, শ্রী কোনোদিন মিথ্যে বলবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।